এই সেক্রেটারি বলো কি করেছো এবারে কি করেছো এই কোথায় গেল দীপ কি করেছো বল দীপ কৃষ্ণ দীপ খুঁটি পুজোর দিন আমি মমতা দি মাঝখানে একদিন এসেছিল তোমরা কেউ ছিলে না আমার সাথী ফিরাদ আকিব এই পঁচিশ পল্লী ক্লাবের শিল্পী সত্যি তারা খুব ভালো কাজ করেছে আমি জিজ্ঞেস করছিলাম তোমরা কি কোনো আর্ট কলেজে আছো কিনা ওরা দুজন মিলে কাজটা করেছে এবং সাথে অবশ্যই পঁচিশ পল্লীর উদ্যোক্তারা আছেন আমি একদিন হঠাৎ লুকিয়ে দেখতে এসেছিলাম ওরা কি করছে এই আট দশ দিন আগে তখন কারোর সাথে আমার দেখা হয়নি কিন্তু আমি জানতে এসেছিলাম ওরা কি কি করছে তারপর অনেকক্ষণ এখানে দাঁড়ালাম সময়টা বিকেল বিকেল ছিল তারপরে অমরদার বাড়ি আমি জানি এখানে আমি ববিকে বললাম ববি এটা তো অমরদার বাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম যে ওরা লুকিয়ে লুকিয়ে কি করছে তখন এটা পুরো ঢাকা ছিল কিন্তু আজকে এসে বুঝতে পারছি যারা প্রতিবারই কিছু না কিছু বিস্ময়ের সৃষ্টি করে এবারেও একটা জীবনকে বহন করার দৃষ্টি বহন করেছে এবং এটাও একটা আর্ট প্রতিমা আমার কাছে বেশি ভালো লেগেছে প্রতিমাটা খুবই সুন্দর এবং এই যে একটা আইডিয়া মানুষের শরীরের বিভিন্ন পার্টস নিয়ে মাথা থেকে শুরু করে নিয়ে করা সময় থাকলে হয়তো আমি অনেকটাই বলতে পারতাম কিন্তু আমার যেহেতু আজকে প্রায় আঠেরোটা পুজো হয়ে যেতে হবে সুতরাং সময় খুব কম এবং সবাইকে বলবো মাস্ক পরুন ক্লাবগুলো ববি পারলে কিছু মাস্ক ক্লাবগুলোকে পাঠিয়ে দেন কালকে পাঠিয়ে দেবে যেটা হচ্ছে মাস্ক পরুন পুজো দেখুন করোনাটা যেন না বাড়ে এটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে ব্লিচিং পাউডার টাউডারগুলো আমি রিয়ানাকেও বলবো বা কলকাতা কর্পোরেশন বা পুলিশকেও বলবো একটু বেশি করে ইউজ করতে তার কারণ অল্প হলেও কিন্তু ডেঙ্গুটা শুরু হয়েছে আগেরবারে ডেঙ্গুটা ছিল না শুধু করোনা ছিল এখন করোনাটার সাথে ডেঙ্গুটাও অল্প অল্প শুরু হয়েছে সেই জন্য যতটা সম্ভব নিজেদের কেয়ার নিতে হবে পুজোর সময় রাত্রিটা ছাড় থাকছে আপনাদের পুজো দেখার কোনো প্রবলেম নেই শুধুমাত্র মাস্ক একটা ইউজ করা ভালো এবং বাচ্চারাও তো যায় বাচ্চারাও আমি যেটা বারবার বলি হয়তো আমি গেলাম বাজারে আমি বাড়িতে ফিরলাম বাড়িতে কোনো বাচ্চা থাকবে সে ছুটে আসবে সুতরাং আমি যেটা বহন করে আনলাম বাচ্চাটার দেহে সেটা প্রবেশ করলো এটা যদি না হয় কারণ এখন কিন্তু থার্ড ওয়েভটা কিন্তু বাচ্চাদের ওপর রিস্কটা বেশি প্রথম ওয়েভটা ছিল যাদের বেশি বয়স তাদের উপর সেকেন্ড ওয়েভটা ছিল আঠেরো থেকে
বিশেষ করে 45 55 এই এজ গ্রুপটা বেশি এফেক্টেড হয়েছে এখন আমরা যাদের ডাবল ভ্যাকসিনও আছে আমরা 6 কোটির উপর ভ্যাকসিন দিয়েছি ডাবল ভ্যাকসিনও আছে তারাও কিন্তু আবার নতুন করে এফেক্ট হচ্ছে কিছু কিছু এখানে ওখানে সেখানে কারণ ইমিউনিটিটা নাকি পড়ে যাচ্ছে ধরুন ডাবল ভ্যাকসিন দিয়ে আপনার ইমিউনিটিটা বাড়ানো হচ্ছে তো কিন্তু পড়ে যাচ্ছে আবার সুতরাং এটা রিসার্চ করে দেখতে হবে কি ব্যাপার না ব্যাপার সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে আমি এর মধ্যে যেতে চাই না আমি আপনাদের বলবো যতটা সম্ভব আমরা যেন মাস্কটা পরি এবং আমরা গ্লাভস যখন আমরা পুজো দেখতে যাব অনেক লোকের সাথে অনেক লোকের দেখা হয় হাতে একটা গ্লাভস ডান হাতটাই মেনলি আমাদের কাজের হাত একটি ভাগ একটা করে গ্লাভস অন্তত যদি আমরা ইউজ করি সেটা শরীরের পক্ষে ভালো আমি এটুকু বলে আপনারা সকলে ভালো থাকুন মায়ের কাছে প্রার্থনা করি মা সকলকে রোগ মুক্ত করুক পৃথিবীতে শান্তি দিক সবাইকে শান্তি দিক ওম শান্তি ওম স্বস্তি ওম শক্তি ওম ভক্তি সংকট থেকে মুক্তি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ নিত্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে পুজো শুরু হয়ে গেছে মা সকলকে ভালো রাখুন মাতৃপক্ষ শুরু হয়ে গেছে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন